বাস ড্রাইভার যাবজ্জীবন সাজা লয়ে রে পরিবহন মালিক শ্রমিক অলর শ্রমিক ইউনিয়ন ডাকে সারা বাংলাদেশে চলমান যে বাস ধর্মঘট চলে ইয়ান প্রভাব ফুজি হাটাজারি উপজেলাত সকলতন হুনুমিকে গাড়ি ঘোড়া নজলের ফলে ভোগান্তি ফুজি সাসরিকা যাইয়া মানুষ সকল এবং স্কুল কলেজ যাইয়া ছাত্রছাত্রী সকল উল্লেখ্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাস ড্রাইভারই বল দিয়ে আর কেউ ন যে ঘাতক ড্রাইভার 2011 সালের 13 আগস্ট মানিকগঞ্জ সুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসের ওয়ারে মাইক্রোবাসের সংঘর্ষ হইল জীবমধ্যে চলচ্চিত্রকার তারেক মাসুদ সাংবাদিক মিশুক মুনি সহ পাঁচজন নিহত হই সে ঘাতক বাস ড্রাইভার এই ঘাতক বাস ড্রাইভারের সর্বোচ্চ শাস্তি লইরে শ্রমিক ইউনিয়নের এই ধরনের অনৈতিক ধর্মঘট এই সংগঠন এবারে প্রশ্নবিদ্ধ করে তুললি কেওয়ায়র মুরগি মার্কা দিওটিন লাগাইলাই হিট জব্বর চলিবো